শুরু হচ্ছে সুন্দরবনের পর্যটন মৌসুম। টানা তিন মাস বন্ধ থাকার পর আজ ভোর থেকে ইকো ট্যুরিস্ট ও বনজীবীদের জন্য উন্মুক্ত করা হলো সুন্দরবন। একই সঙ্গে শুরু হচ্ছে সুন্দরবনের নয় মাসের পর্যটন মৌসুম। পর্যটকদের ঢল সামাল দিতে ট্যুর অপারেটররা বিলাসবহুল সহ কয়েকশত লঞ্চ, ট্যুরিস্ট বোট সহ জলযান প্রস্তুত রেখেছে। পাশাপাশি সুন্দরবন উপকূলের জেলে বনজীবীরা সেরে নিচ্ছেন জাল, নৌকা আর ফিশিং ট্রলার সহ শেষ মুহূর্তের কাজ। আগামী 31 মে পর্যন্ত সুন্দরবনে পর্যটন মৌসুমে ম্যানগ্রোভ এই বনের বন্য প্রাণীদের জীবনাচারে যেন কোনো রকম বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বন বিভাগ জানিয়েছে। বন বিভাগের তথ্য মতে এবার সুন্দরবনের পূর্ব বিভাগে মাছ, কাঁকড়া, মধু, গোলপাতা আহরণ সহ জেলে বাওয়ালির 3,500 পাস পারমিট থেকে রাজস্ব আয় দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আজ থেকে আগামী বছরের 31 মে পর্যন্ত নয় মাসে সুন্দরবনে পর্যটন মৌসুমে গত মৌসুমের চেয়ে পর্যটক ও রাজস্ব দ্বিগুণের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু চালুর পর এখন মাত্র 3 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে সুন্দরবনে আসা যাচ্ছে। হোটেল মোটেল বুকিংয়ের বিড়ম্বনা ছাড়াই পর্যটকরা স্বল্প সময়ে কম খরচে দিনের মধ্যেই সুন্দরবন ভ্রমণ করে গন্তব্যে ফিরতে পারবেন। উল্লেখ্য, জীব বৈচিত্র্যে ভরপুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন, বিশ্বের সর্ববৃহৎ জলাভূমি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল ও মায়াহরিণ, কুমির, কিংকুবরা সহ 375 প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। জলভাগে রয়েছে বিশ্ব থেকে হারিয়ে যাওয়া ইরাবতী সহ 6 প্রজাতির ডলফিন, 210 প্রজাতির মাছ। দিন রাত 24 ঘন্টায় 6 বার রূপ বদলানো এই বনে রয়েছে সুন্দরী পশুর সহ শত শত প্রজাতির গাছপালা। বঙ্গোপসাগরের কোলে সুন্দরবনে কটকার জামতলা সি বিচে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। এসব প্রাণ প্রকৃতির টানে দেশ বিদেশের প্রতিবেশ পর্যটক ছুটে আসেন সুন্দরবনে।